নমস্কার বন্ধুরা সবাই কেমন আছেন আশা করছি সবাই খুব ভালো আছেন ওয়ার্ল্ড অফ দ্য নতুন একটি ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের দিনটা হলো আজকে বার আজকে হলো মঙ্গলবার কালকে তো সোমবার ছিল ক্রিসমাস ছিল বড়দিন আজকে কিন্তু হচ্ছে মঙ্গলবার সকালবেলা উঠে এই যে আমি টিফিন বানিয়ে নিচ্ছি এখানে একটুখানি ফুলকপি আলু ওলকপি দিয়ে একটা তরকারি করে নিচ্ছি আজকে আবার যাব হচ্ছে ওই বাড়িতে ও বাড়ি মানে হচ্ছে আমার বাপের বাড়ি বাপের বাড়ির কথাটা আমি একদম বলিই না কেন না আমি বলি এ আর ও বাড়ি কেননা দুটোই আমার বাড়ি ওই জন্য আমি এ বাড়ি ও বাড়ি করেই কিন্তু কথা বলি বাপের বাড়ি যাচ্ছে এই কথাটা কিন্তু আমি বলি না এখানে এই যে মাছটা হচ্ছে নুন হলুদ মাখি মা রেখে দিচ্ছি আজকে কিন্তু মাছটা কেটেই নিয়ে এসছে গোটা নিয়ে আসেনি নি রুটি আর তরকারি তো করেই নিয়েছি দেখিয়েছি তো মাছটাই যে নুন হলুদ মাখে যে ভাজাও আমি বসিয়ে দিয়েছি আর ওখানে মূলো শাক এনেছিল মা কেটে দিয়েছে মূল শাকটা মূলো শাকে এখানে ভাজা বসিয়ে দিয়েছি একটু তাড়াতাড়ি করছি কেননা আজকে বেশিরভাগ দিনই আমি বেশিরভাগ সময় যাই হচ্ছে বিকেলবেলা মানে সন্ধ্যেবেলা তো এখন এই যে শীতকাল তো বাবা বলছে একদম বিকেলে আসিস না বিকেলে সে মানে বাড়িতে এতই দেরি হয়ে যায় শুধু শুধু চারটে উঠতে উঠতে আবার সেই মোটামুটি সন্ধে হয়ে যায় একদম যেতে যেতে সেই সাতটা আটটা বেজে যাবে ওই জন্য বল যে বেলাই হোক না কেন তুই একটু দুপুরবেলা আসিস দুপুরবেলা রান্না টান্না করবে এখানে খাওয়া হবে তো ওই জন্য রান্না করে দিয়ে আর কি চলে যাব ওখানে গিয়ে খাবো মা রান্না করেছে ওখানে এখানে এই যে ওলকপি আলু দিয়ে হচ্ছে মাছের ঝোল হবে আর এখানে কিন্তু এই যে শাক ভাজাটা আমার হয়েই গেছে বা শাক ভাজাটা নামিয়ে দেব রান্না করে দিয়ে চান টান করে মোটামুটি আমি যাব একদম কাছেই যেহেতু বাইকে করে এই ছ সাত মিনিট মতো লাগে তো একদম কাছে এই যে আমার ছোটো মা ওখানে খাচ্ছে মা খাইয়ে দিচ্ছে আর ও হচ্ছে খেলা করছে রাস্তায় হাঁটছে এই যে মাছের ঝোলটা এখানে হয়েও গেছে ওইদিকে ডাল বসিয়ে দিয়েছি এখানে মাছের ঝোল আমার একদম রেডি নামাবো এই যে ছোটো মা এখানে খেলা করছে খাওয়াটা হয়ে গেছে আজকাল বেলায় ঘুম পাড়ায় না ওইলে একেবারে ওখানে গিয়ে দুপুরবেলা খেয়েটাই তুই ঘুমাবি একটু বেলা করে উঠেছিলো এখানে মা হচ্ছে ডাল বাড়ছে খাসির ডাল ভিজিয়ে রেখেছিলো সকালে মা ডাল বাড়ছে হচ্ছে ওই যে ফুল কিনেছিল কিনেছিলো চিংড়ি আশা করি আপনারা সবাই জানেন ফুল চিংড়ি যে একদম ছোট্ট ছোট্ট চিংড়িটা ওইটা হচ্ছে বড়া হবে খাসের ডালের সাথে মিশিয়ে আর কি বড়া করবে ফুল চিংড়ি যেটা ছোট্ট ছোট্ট এখানে ডাল আমার হয়ে গেছে ডালে আজকে কোনো সাদাল দিনই মানে কোনো ফোড়ন দিই শুধু টমেটো আর কাঁচা লঙ্কা দিয়েছে দিয়ে ডালটা নর্মাল ডাল করেছে এই যে বেরিয়ে যাবো আমি তো মা মার ভাজা হয়ে গেছিলো বড়াটা তো বলে একটুখানি খেয়ে যাও তো ওই জন্যই খাচ্ছিলাম এত দারুণ টেস্ট হয় ওই বড়াটা কি বলবো এই যে এখানে আমরা কিন্তু চলে এসেছি এই বাড়িতে চলে এসেছি মার কাছে চলে এসে এখানে কত সুন্দর ফুল ফুটেছে এই গাছগুলো বাবা প্রত্যেক বছরই করে আগে তো প্রচুর হতো এখন এই অল্প কটাই বসা এখন তো পারে না আর করতে ওই জন্য এই ফুল না হলে আমাদের ওই পুরো উঠোনের ওই সাইডটা একদম পুরো রেল মানে একদম লাইন দিয়ে ভরে থাকতো এই ফুলের টপ প্রচুর ফুল চাষ করতে প্রচুর এখন এই যে অল্প কটা টুকটাক একটুখানি না করলে নয় ফুল তো খুব ভালোবাসে আবার ওই জন্য এখানে মা রান্না করেছে এখানে পাবদা মাছ করেছে মাংস করেছে ওখানে বাঁধাকপি চচ্চড়ি করেছে ডাল করেছে এই সব আজকে হচ্ছে খাওয়া দাওয়া এই যে দিদি খাচ্ছে পর দিয়ে আসছে ছর্দি আসেনি ছর্দি পরে আসবে মা আর আমি দিদিরা খেতে বসেছি এই যে এদের সব খাওয়া হয়ে গেছিলো আগে এই সন্ধ্যেবেলা ঘুম থেকে উঠে এই যে খেলা করছে এবার মেহেন্দি করেছে আবার ও দিদি মেহেন্দি করে দিয়েছে মানে আমার বড় দিদি কি করে তাহলে বুঝে দিদি হয় ও হচ্ছে ওলি দিদি ওকে মেহেন্দি করে দিয়েছে খুব সুন্দর আঁকে তো ওর হাতে মেহেন্দি করে দিয়েছে খুব সুন্দর করে সেটাই ও মানে দেখাচ্ছে মা একটু দেখাই দেখ পরে দেখো অফতর তুই যা নালা নাড়াচ্ছিস দেখতে পারে না মানুষ একদম হালকা ছোট ভাই এখানে হচ্ছে দুষ্টু করছে হাত দিয়ে পারে না কি ঘুম যেন ছাড়ছে না ঘুমায়নি একটুখানি আধ ঘন্টা মতো ঘুমিয়েছিলাম ও তাড়াতাড়ি উঠে গেছে আসলে যেহেতু দুপুরবেলা তাড়াতাড়ি ঘুমিয়েছিল তো ও তাড়াতাড়ি উঠে গেছে মানে বাড়িতে আরও বেশিক্ষণ একটু ঘুমায় মানে বেশি টাইম অবধি ছটা অবধি প্রায় ঘুমায় এখানে প্রায় সাড়ে পাঁচটা বাজে নি তার আগেই উঠে গেছে সন্ধ্যাবেলা উঠে গেছে আমার বড়ো মা এখানে খাবার জোগাড় করতে শুরু করেছে ম্যাগি খাবে তো আমি কি করব ওই বানাতে শুরু করে দিয়েছে প্যাকেট ট্যাকেট খুলে বাটিতে ম্যাগি রেখে এই যে সব আমাকে জোগাড় করে দিচ্ছে সব ম্যাগিগুলো ঢেলেছে আজকে আসবে ওর ম্যাগ তোর বোনকেও ম্যাগি খাইয়ে দেবো একবারে করে নিই তো হিনটে ম্যাগি একবারে দিয়ে দেবো ওর জন্য আর আলাদা কিছু করবো না দুজনেই খেয়ে নেবে ম্যাগি একটু কম মশলা দিই ও যখন খায় ছোটো মা যখন খায় একটু মশলাটা কম দিই কারণ ও বেশি ঝাল তো খেতে পারবে না এই যে রান্না করছেন ম্যাডাম ম্যাগি 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 এখানে রান্নাঘরে ঢুকতে পারে একটু জায়গাটা আছে ওখানে তো একদম আমার একার মতো দাঁড়ানোর জায়গা ওখানে কিন্তু ঢুকতে পারে না চেষ্টা করে মাঝে মাঝে হাত বাড়ানোর ভাগিয়ে দিয়ে এখানে একটুখানি তাই দাঁড়িয়ে দাঁড়িয়ে ও ওই রান্না করছে মেয়ে আর এখানে আমার ছোটো মাই যে মটরশুটি নিয়ে খেলা করছে কি খাচ্ছ ম্যাগি খাও চামচ করে খাও মুখ খাচ্ছি সেটা ম্যাগি খাচ্ছিস খা চামচ করে খাও চামচ করে খেতে শিখে গেছে গালে নাও চামচ করে করে গালে তুলছে একটু একটু করে মানে বেশি উঠছে কখনো আবার একদমই উঠছে না এরকম এই যে আ নে ওটুকু নে ওটুকু নে ওটুকু নে ওটুকু নে এটা আছে নে ওটা নে এই করতে করতেই তো বাচ্চারা শিখবে একা একা মোটামুটি এখন চামচটা গালে তুলতে পারে ও বা না এবার ওটুকু না ওটুকু খাও ওটুকু খাও চামচ করে আই তো ছোট চামচ দিয়েছি একটা ওর সাইজের একটা ছোট্ট চামচ দিয়েছি এখানে যে রাত্রিবেলা খাওয়া দাওয়া মনে হয় হয়ে গেছে হ্যাঁ এখন খাওয়া দাওয়াটা হয়ে গেছে সবার এই যে শোব তো এই যে খেলা করছে দুজনে ও টিভি দেখছে আর এই খেলা করছে আজকের মতো ভিডিওটা তাহলে এখানেই শেষ করলাম সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরের একটি ভ্লগে আর যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে অনুরোধ রইলো সবাই খুব ভালো থাকবেন নমস্কার